আজ পয়লা বৈশাখ বাঙালিদের নববর্ষ নতুন বছরের প্রথম দিনে ঝাড়গ্রামের জামবানি ব্যারাক ও পিডব্লিউডি রোড সাইডে ব্যবসায়ীদের এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল প্রতি বছরই এই ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে দোকানগুলিতে পুজো করে সবাইকে মিষ্টির প্যাকেট ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করেন কিন্তু এবছর বাধা হয়ে দাঁড়ালো করোনা লকডাউনের জেরে বাজার বন্ধ তাই ব্যবসায়ীদের আজকেও দোকান বন্ধ রাখতে হয়েছে আজকের দিনটি সকল ব্যবসায়ীরা মিলে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের পরিজনদের সঙ্গে সময় কাটবেন বলে ঠিক করেন এদিন রোগীর পরিজনদের জন্য দুপুর এবং বিকেলের জন্য খাবার ব্যবস্থা করেন ব্যবসায়ীরা ব্যবসায়ীদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিজনরা আমরা নববর্ষে প্রতি বছর ঝাড়গ্রাম জাম্মডিপের এক এবং পিডব্লিউডি রোড সাইডের ব্যবসায়ীরা আমরা সকলে দোকানের প্রতিটা মানুষের সাথে যারা আমাদের কাস্টমার এবং তাদের যে সঙ্গীসাথী আছে তাদেরকে মিষ্টিমুখ করাই এবং কিছু উপহারও দিই কিন্তু এবছর এই মানে করোনা সংক্রান্ত ব্যাপারে আমাদের সমস্ত ছন্দ কেটে গেছে সেই জন্য আমরা আজকে হসপিটালে যে সমস্ত রুগীরা আছে তাদের যে পরিজনরা আছে তাদের সাথে আমরা কাটাতে চাইছি যাতে তারা একটু অন্তত এই দুঃখের দিনে অন্তত একটু হাসি ফুটে সেই জন্য আমরা মাছ ভাত এবং এই সমস্ত ব্যবস্থা করেছি যাতে তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি এবং তাদের সাথে আমরা সময়টা কাটাতে চাই আমরা ব্যবসায়ীরা